আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের কৃষি সমাচারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে সবাই দেখতে পাচ্ছেন প্রবাস জীবন কত কষ্টের জীবন। যারা প্রবাস জীবনের সাথে জড়িত তারা একমাত্র বুঝবে আসলে প্রবাস জীবনটা কত কষ্টের জীবন। আমাদের প্রবাসী ভাইরা সৌদি আরবে, যে প্রবাসী ভাইরা কত কষ্ট করে প্রখর রৌদ্রের মধ্যে এত গরমের মধ্যে প্রবাসী ভাইরা করে টাকা পয়সা কামায়। এখান দিয়ে রৌদ্রের মধ্যে গরমের মধ্যে ফুল গাছ ফুলতেছে, ফুল গাছ রোপণ করতেছে, ফুল গাছের চারা আরে ভাই এই ঘাসগুলো কাটতেছে, ঘাস কাটার মেশিন দিয়ে এই ভাই গাছগুলো কাটতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেন মেশিনের এই পিছনে এই বক্সটিতে গাছগুলো জমা হইতেছে। জমা হওয়ার পরে এই গাছগুলো বক্স থেকে নামাইতেছে। আসলে নামানোর পরে আপনি দেখেন দর্শক এই গাছগুলো জমা হয় এবং এখানে রাখা হয়। সুপ্রিয় দর্শক, যারা এই প্রবাস জীবনের সাথে জড়িত তারা একমাত্র বুঝবে প্রবাস জীবনের কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা, কত কষ্ট করে এই প্রবাস জীবনের প্রবাসীরা টাকা পয়সা রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। আর এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশে যারা থাকে বাবা মা স্ত্রীর সন্তান, এই রেমিটেন্সে আশায় বসে থাকে। এরা প্রবাস জীবনে এত কষ্ট, এত বেদনা শুধুমাত্র তারাই বুঝবে যারা প্রবাসের সাথে জড়িত।